মঙ্গলবার সকালে নাটোরে বড়াই গ্রামের বলমারি বেলে জমিতে সেচ দিতে যান কৃষকরা। এ সময় হাতে হ্যান্ডকাপ লাগানো এবং পা ও গলায় দড়ি বাঁধা অবস্থায় এক যুবকের লাশ দেখতে পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পুলিশ। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পিটিআই কাজ করছে। লোকজন খেতে চাষ দিতে আসছে, জমি আসার পরে দেখে যে এখানে সেচ দিতে আসছে, আসার পরে দেখে যে জমি হাত পা বাঁধা অবস্থায় একটা লাশ পড়ে আছে। এখন পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি, যে কোথাকার কি অবস্থায় পরিচয় পাওয়া যায়নি। ফিঙ্গার নিলে ওনার পরিচয়টা জানা যাবে, আর আশা করতেছি যে খুব দ্রুত সময়ের মধ্যে প্রশাসন তার সঠিকভাবে তদন্ত করে তার একটা সুষ্ঠু সমাধান করবে। পুলিশের ধারণা শ্বাসরোধে যুবকটির মৃত্যু হয়েছে। লাশের পরিচয় শনাক্তকরণের কাজ করছে, এখনও কাজ চলমান আছে। এই ঘটনার সাথে পিছনে যারাই জড়িত থাকুক, আমরা সঠিক তদন্তের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এগুলো বের করে নিয়ে আসব। এদিকে সোমবার রাতে সদর উপজেলার মাঝদিঘা এলাকায় একটি কলাবাগান থেকে উদ্ধার হওয়া যুবকের পরিচয় মিলেছে। আব্দুল মুমিন নামের ওই যুবক বনবেল ঘড়িয়া এলাকায় হোটেল কর্মচারী হিসেবে কাজ করত। সময় সংবাদ, নাটোর।